ঈদ মানেই নারী টানে বাড়ি ফেরা। আর এই বাড়ি ফেরার জনপ্রিয় এক বাহন হলো ট্রেন। সরাসরির পাশাপাশি এখন ট্রেনের টিকিট মিলে অনলাইনেও, কিন্তু অনেকেই জানেন না কিভাবে কাটতে হয় টিকিট। এবারের আয়োজনে জানব অনলাইনে বর্তমান কিংবা অগ্রিম টিকিট কাটার নিয়ম। ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। ওয়েবসাইটটিতে প্রবেশের পর উপরের দিকে রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করলে চলে আসবে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ। পেজে গিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করলেই মোবাইল নম্বরে চলে আসবে একটি ওটিপি কোড। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাইড বাটনে ক্লিক করলেই সফল হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন সফল হবার পর ওয়েবসাইট থেকে অটো লগ ইনের মাধ্যমে লগ ইন করা যাবে। এরপর যে পেজটি আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণী পূরণ করে ফাইন টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি ও ট্রেন ছাড়ার সময় দেখাবে। ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। এরপর ভিসা কার্ড, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলেই একটি ই টিকিট অটো ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ইমেইলে টিকিটের কপি চলে যাবে। ইমেইলের ইনবক্স থেকে টিকিটটি প্রিন্ট করে তা দিয়ে স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।